হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এগেইন এন্ড এগেইন টু মাই চেনেল কোয়ালিটি আনলিমিটেড। আপনারা প্রত্যেকেই নিজৰ নিজৰ যত্ন লৈ আছে নাই, লৈ থাকিব, কারণ মই সদায় সেইটো বিচাৰোঁ। ফ্রেন্ডস, আজি ভিডিওটো আপনাদের তামাম বহুত বেশি ভাল পাব, কারণ আজি ভিডিওটো গুৱাহাটীৰ একেবাৰে নতুন কনস্ট্রাকশন এটার উপর। ফ্রেন্ডস, গুৱাহাটীৰ ভৰলুমুখৰ বাসষ্টেণ্ডৰ কাষতেই থকা দেশভক্ত তৰুণৰাম ফুকন পার্কখন আপনাদের সবাই চিনি পায়। কিন্তু মাজতে এই উদ্যানখনের অবস্থা একেবারে বেয়া হয়ে গৈছিল, কিন্তু অসম সরকার একেবারে নতুন প্রচেষ্টার এই পার্কখন নির্মাণ করে আছে। মই এ টু জেড দেখাই আছো নতুন ডিজাইনত বনাই আছে পার্কখন, আর মই ডিটেলস কই আছো, কিন্তু তার কথা আপনার ইয়ারে লোকেশনটা কইল। ভৰলুমুখ বাস স্ট্যান্ড, আর এই হচ্ছে ফেন্সি বাজার মাছখোয়া যাওয়ার রাস্তা, আপনাদের চাও নিশ্চয় দেখা পাইছে। আর এই রাস্তাটোর কাষতে এইখান চাও দেশভক্ত তরুণরাম ফুকন পার্ক চাও, আর তেখেতের প্রতিমূর্তি এটা আছে, মই দেখাই আছো, ইয়ারপরা ভালকে দেখা নাপাই। আৰু ফ্ৰেণ্ডছ, এই পাৰ্কখনৰ ইফালেও এটা ৰাস্তা আছে, আপোনালোকে চাওক, এইটো হৈছে ফেন্সি বজাৰ যোৱা লিংক ৰোড, ইফালে সোমাই যাব পাৰি। আৰু আপোনালোকে চাওক, এইটো ফালে হৈছে জালুকবাৰীলৈ যোৱা মেইন ৰাস্তা, মই আপোনালোকক কৈছোঁ সেইটো হৈছে ফেন্সি বজাৰ মাছখোৱা যোৱা ৰাস্তা। আৰু এইখন হৈছে পাৰ্ক, পাই গ'লোঁ চাওক, আৰু ইয়াত এখন সৰু পাৰ্ক আছে। তো বলক এতিয়া আমি আগবাঢ়ি যাওঁ পশ্চিম ফাল পাৰ্কখনৰ, আৰু এতিয়া মই পাৰ্কখনৰ একেবাৰে কাষে কাষে পূবফাললৈ গৈ আছোঁ। বলক বলক, বহুত ডাঙৰ পাৰ্ক, বলক বলক। ফেন্সি বজাৰলৈ যোৱা লিংক ৰোডটোৰে যাই আছোঁ, আৰু এইটো হৈছে পাৰ্কখনৰ দক্ষিণ ফাল। আৰু মেইন গেট ইমান ডাঙৰকৈ বনাই আছে চাওক, আৰু ফ্ৰেণ্ডছ, এইটো আমাৰ সকলোৰে কাৰণে এটা বিৰাট ভাল খবৰ যে দেশভক্ত তৰুণৰাম ফুকনদেৱৰ নামত উৎসৰ্গা কৰা এই পাৰ্কখন ইমান ধুনীয়াকৈ বনাই আছে, বহুত ভাল লাগিছে। আৰু ফ্ৰেণ্ডছ, বাউণ্ডাৰী ৱাল চাল মই গোটেইখিনি আপোনালোকে এ টু জেড দেখাই আছোঁ, খালি ভিডিঅ'টো আপোনালোকে চাই থাকক। এইখন হৈছে পুৰণা গেট, এইটো মই ভালকৈ দেখাই আছোঁ, ৰ'ব ৰ'ব ৰ'ব। ১৯৫৮তে এষ্টাব্লিছ কৰা হৈছিল, এইখন কিমান পুৰণা পাৰ্ক হ'ব লাগিব চাওক গুৱাহাটীৰ। আৰু ফ্ৰেণ্ডছ, নতুনকৈ ডিজাইন কৰিছে চাওক আপোনালোকে, খুব ভাল লাগিছে, গেটত সোমাই চাওক। কি ধুনীয়াকৈ সজাইছে। আৰু ফ্ৰেণ্ডছ, কাৰ্পেট চাওক, আৰু দুয়োফালে। আৰু ফ্ৰেণ্ডছ, এইটো হৈছে ৱাকিং ট্ৰেক, আৰু ৰাতিপুৱা ইয়াতে মৰ্ণিং ৱাকটো ফ্ৰী হয় বুলি শুনা পাইছোঁ। চাওক আপোনালোকে, প্ৰথমতে আপোনালোকক বাওঁফালে দেখাওঁ, বলক বলকচোন, বাওঁফালে যাওঁগৈ। আৰু পিছ ভিতৰৰ পৰা চাওক কাউণ্টাৰটো, বহুত ধুনীয়াকৈ বনাই আছে, আৰু ধুনীয়া ধুনীয়া গছপুলি লগাই দিছে চাওক। ফ্ৰেণ্ডছ, মুঠতে দেশভক্ত তৰুণৰাম ফুকন উদ্যানখনৰ তামাম কাম চলি আছে, আৰু খুব ধুনীয়া ডিজাইনত মানে ডিজাইন কৰি আছে চাওক। বলক বলক, বাওঁফালে গৈ আছোঁ এতিয়া আমি, মই সেইফালৰ পৰা আহিছিলোঁ। আৰু ফ্ৰেণ্ডছ, লাইটিঙৰ কাম এইবিলাক হৈয়ে গৈছে অলৰেডি, তো বলক এইখনত তলৰে যাওঁ সোমাই। ফ্ৰেণ্ডছ, ইফালে চাওক, সৰু বাচ্চাৰ কাৰণে ধুনীয়াকৈ বনাই দিছে। আৰু দেশভক্ত তৰুণৰাম ফুকনদেৱ, লোকপ্ৰিয় গোপীনাথ বৰদলৈ নহ'লে আমাৰ অসমখন পাকিস্তানৰ অংগ হৈ গ'ল হয়, পাকিস্তানে লৈ ল'লে হয়। তো এনেকুৱা এজন মহান ব্যক্তিৰ ওচৰত আছে, তো খুব ভাল লাগিছে ফ্ৰেণ্ডছ মোৰ, তো আপোনালোক দেখাব পাৰি আৰু বেছি ভাল লাগিছে। যাওঁতে এইখনৰ তলেৰে গৈছিলোঁ, আৰু এতিয়া ওপৰলৈ যাওঁ বলক।
আর ফ্রেন্ডস মই আপোনালোক কৈছো যে এইটো হৈছে ফেন্সি বজার যোৱা মাছখোৱা যোৱা মেইন রোড আর এইটো হৈছে ফেন্সি বজার যোৱা লিংক রোড এই দুটা রোডৰ মাজত এই পার্কখন আছে পুরা কোনাত আছে বাওফালৰ পৰা আহি সব পুৰণা গেটখন ওচৰত আহি পালো এতিয়া মই আপোনালোক সৌফালৰে লৈ যাম কিন্তু ফ্রেন্ডস এটা কথা কওঁ যে বহুত ভাল লাগে ইমান পুৰণি পার্ক প্রায় 65 বছৰীয়া পুৰণা পার্কখন নতুনকে বনাই আছে নতুন ডিজাইনত তো বহুত ভাল লাগা কথা এইটো আমার সকলোরে কারণে তো কমপ্লিট হলে আপনার আহিবর কারণে ট্রাই করব ফুড়ি ভাল পাব তুমি যান পারি দেখাই আছো এটা আপনার লই যাম ডাইরেক্ট খুব ফালে বল অর্থাৎ খুব ফালে লই যাম কি ধুনিয়া যতর এটা আছে ইয়াতে যেখন ব্রিজ আপনাদের দেখা পাইছে মেন রাস্তার অহা যাওয়া করতে এই ব্রিজখন তন্দ্রাম ফুকন পার্কর পড়া সেইখান পার্কলে আছে নদীটোর পারো পার্কখন ধুনিয়া খড়াই আছে উপর চাও আর এইফালে পার্কত নামি যাব পারি পার্কখনের পূবফালে আর তামাম কনস্ট্রাকশন চলিছে আপনাদের চাওকসুন পুরা চলি আছে এইখানেও কিবা এটা হবো এখানে তো কাউন্টারে হয় নাকি ডাবল কাউন্টার হয় নাকি আপনার যেখানে কি ধুনিয়াকে বনাইছে চাওক এইটো নতুন কাউন্টার হব তারা এখন লগোৱা নাই গার্ডখন চকুর কারণে যে লগায় এখন হেলমেটটো লগাই থাকবে নাহলে চকুর প্রবলেম হয়ে যাব পারে তো দাদা এই বঢ়িয়া কাম করে আছে ফ্রেন্স আর এইফালে পানি আর ফ্রেন্স তরুণরাম ফুকন পার্কর ভিতর একটা পুখুরী আছে আর পুখুরীতে মই এটা আপনার দেখাই আছো এই সিঁড়িটো আপনারা দেখা পালে এই উপর যাওয়া আর পুখুরীতে সব আর ফ্রেন্ডস এই পুখুরীটো আছে তরুণরাম ফুকন উদ্যানের একেবারে পূব ফালে লাস্ট আর এইফালে রাস্তা সব এইফালে মাছখোয়া যাব পারি ফেন্সি বাজার যতে যায় আপনাদের এইফালে যাব পড়ব গ্রিল দিয়া সব কাম হয়ে গেছে তো ফ্রেন্ডস মই যিমান পাৰি দেখাই আছো আপোনালোকে খালি চাই থাকক এখন ষ্টেজ হয় ইয়াৰে মঞ্চ চাওক কি ধুনীয়া আগতে এইখিনিতে আছিল এতিয়া নতুনকৈ বনাই দিছে আৰু মানুহখিনি বহাৰ কাৰণে চাওক ফ্রেন্ডস কনস্ট্রাকশন পুরা চলি আছে সাবধানে যাই দেখব লাগবে দেখো ভক্ত তরুণরাম ফুকন উদ্যানখনের এ টু জেড কনস্ট্রাকশন দেখাই মই এতিয়া এই উদ্যানখনের গেটর বাহিরত আহি পালো তো আজির এই ভিডিওটা আপনার কেনকা লাগছে ফ্রেন্ডস যদি ভাল লাগছে তাহলে লাইক করব কমেন্ট করব আর শেয়ার করে দিব এই নতুন কনস্ট্রাকশনটি সকলে দেখা পাই যাও আর আপনার আশীর্বাদ হিসেবে মূর চ্যানেলত একটা সাবস্ক্রাইব তো করিয়ে দিব কারণ আপনার আশীর্বাদ নহলে মূর চ্যানেলটা কেতিয়াও গ্রো করব নয় তো আজিলে এসে দিয়ক বাই বাই মজা পাওয়া